কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 225তম শাখার উদ্বোধন হয়েছে। রোববার শহরের গোডাউন মোড়ে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড আবু সাইদ মোহাম্মদ আব্দুল মান্নাফ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম ও ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক নুরুল আমিন জসিম। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের সুদমুক্ত শরিয়া ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যেই ভেড়ামারায় আল আরাফা ইসলামী ব্যাংকের নতুন এই শাখার যাত্রা শুরু।